মাছ চাষে অধিক লাভের জন্য পুকুরের পারগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে এখান থেকে একটা বড় অংশ প্রফিট আমরা করে নিতে পারি, যেটা থেকে ওভারঅল মাছ চাষে আমরা প্রফিট করতে পারবো। এবং সেই সাথে সাথে প্রান্তিক পর্যায়ে যে চাষিরা আছে, সেই চাষিরা যাতে মাছে লস না হয়, সেই ধরনের কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করছি, যেটা থেকে চাষিদের বড় একটা উপকার হবে এবং সেই সাথে সাথে তারা যে আইডিয়াটা পাবে সেটা থেকে তাদের সম্পূর্ণ ভালো মানের একটা প্রফিট হবে বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড়গুলোতে আমি বস্তায় আদা চাষ করেছি, এবং আপনারা জানেন যে আসলে ইউটিউবে এখন বস্তায় আদা চাষের ম্যাক্সিমাম অনেক ধরনের ভিডিও আছে, এবং তার মধ্যে সবচেয়ে ট্রাস্টেড চ্যানেল হচ্ছে রোজা অ্যাগ্রো ফার্ম। আমি মূলত রোজা অ্যাগ্রো ফার্মের এই ভিডিওগুলো দেখেই ইন্সপায়ার হয়েছি, এবং সেই সাথে সাথে এই ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে যে পুকুরের পাড়গুলোতে আমার যে পুকুরের পাড়গুলো ফাঁকা অবস্থায় পড়ে আছে, সেই পাড়গুলোকে যদি আমি ইউটিলাইজ করতে পারি এবং এখান থেকে যদি আমি আদা উৎপাদন করে নিতে পারি, তাহলে ওভারঅল মাছ চাষে আমার প্রফিট দ্বিগুণ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে পাড়ে যে পরিমাণ জায়গা পুকুরের ধরে রাখে, সেই জায়গাগুলো পতিত অবস্থায় পড়ে থাকে। তো এই পাড়ের এই বিশাল একটা জায়গা যদি আমরা ব্যবহার করতে পারি এবং সেই সাথে সাথে এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করে এখান থেকে যদি উৎপাদন বের করে নিতে পারি, তাহলে এখানে প্রফিট অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো আমার পুকুরের এই প্রজেক্টগুলোতে আমি ছোট গাছ হিসেবে কলা এবং পেঁপের গাছ লাগিয়েছি। আপনারা জানেন যে কলা এবং পেঁপের গাছ উচ্চতা বেশি না হওয়ার কারণে পুকুরে ছায়া হয়ে মাছ চাষের কোনো ধরনের ব্যাঘাত ঘটে না, সেই জন্য আমি এই ছায়াযুগ যাতে না হয় সেই জন্য এই কলার গাছ এবং পেঁপে গাছগুলো লাগিয়েছি, এবং সেই সাথে সাথে এখান থেকে একটা ভালো মানের প্রফিট আমি পাচ্ছি। তো বাড়তি ইনকামের জন্য আমরা যদি কলা গাছের পাশাপাশি, কারণ আপনারা জানেন যে আসলে আদা কিন্তু ছায়াযুক্ত জায়গায় সবচেয়ে ভালো হয়, একটু ছায়া একটু রোদ এরকম জায়গাতেই আদা সবচেয়ে ভালো হয়, তো সেই জন্য আমরা যদি আমাদের পুকুরের পাড়গুলোতে আদা লাগাতে পারি, তাহলে এখানে কিন্তু প্রফিট খুব ভালো হবে। তো সেই সম্পর্কেই কিছু তথ্য দেওয়ার ট্রাই করছি। আশা করছি যে এই তথ্যগুলো আপনারা পেয়ে আপনাদের খুব একটা উপকার হবে এবং সেই সাথে সাথে আপনারা একটা প্রফিট করে নিতে পারবেন। তো আমি ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি যে এই যে আদার গাছগুলো আছে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আদার গাছ বের হয়েছে। এই টোটাল আদার গাছের বয়স হচ্ছে প্রায় দেড় মাসের মতো, 45-50 দিনের মতো হবে এই আদাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি যে এই গাছগুলো কী পরিমাণ স্বাস্থ্যবান হয়েছে এবং কী পরিমাণ সবুজ অবস্থায় আছে। তো আমি আমার যে পুকুরের পরীক্ষামূলক পুকুরের এই সাইটের প্রজেক্টে লাগিয়েছি এই আদার গাছগুলো, যদি সফল হই তাহলে এই আদা গাছগুলো পরবর্তীতে আমি এই সম্পূর্ণ আমার প্রজেক্টে এই আদা গাছগুলো লাগাবো বলে আমি চিন্তা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আদা গাছগুলো কিন্তু বস্তায় রোপণ করা আছে, কারণটা হচ্ছে যে যেহেতু কলা গাছের পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকে এবং আদা যেহেতু একটু উঁচু জায়গাতেই সবচেয়ে ভালো হয়, কারণ আপনারা জানেন যে আদা গাছ কিন্তু আদা চাষের মূল ব্যাপার হচ্ছে যে আদা গাছে যাতে পানি জমে না থাকে আদা গাছের গোড়ার মধ্যে, এবং সেই সাথে সাথে এই আদা গাছগুলো যাতে কন্দ পচা যে রোগগুলো আছে সেই রোগগুলো আক্রমণ না করে, সেই জন্য একটু উঁচু জায়গা। আর পুকুরের পাড়গুলো যেহেতু পর্যাপ্ত পরিমাণে উঁচু অবস্থায় থাকে, তাই আমি যখন বস্তায় এই আদা গাছগুলো লাগিয়েছি তখন এই আদা গাছগুলো কিন্তু আর একটু উঁচু হয়ে গিয়েছে। তো আর একটু উঁচু হওয়ার কারণে এখানে মোটামুটি সম্ভাবনা নাই বললেই চলে পানি জমে যাওয়ার, এবং আদা গাছের এই বস্তাগুলো যেহেতু ফুটো করে দেওয়া আছে তাই এখানে পানি জমার সম্ভাবনাটাও খুব কম।
তো আদা চাষের যে কোনো ধরনের তথ্য আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের তথ্যগুলো দেওয়ার ট্রাই করব। এবং সেই সাথে সাথে কারো যদি বিস্তারিত তথ্য প্রয়োজন হয় তাহলে রোজা অ্যাগ্রো ফার্মের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে পর্যাপ্ত পরিমাণে, ওখানে ভিডিও আছে, আপনারা ওভারঅল আদা চাষের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তারপরেও আমি একটু আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে আসলে আমি আদা গাছগুলোকে কীভাবে এখানে চাষ করছি। তো যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে আদা চাষ করার জন্য আদা গাছে যে বস্তাগুলোকে আমি রোপণ করেছি সেটা তিন ভাগের এক ভাগ মাটি, এক ভাগ গোবর সার এবং এক ভাগ বালু আমি দিয়েছি। আমার এই কাদা মাটিগুলো পুকুরের পাড় থেকে নেয়া এবং বালু এবং গোবর সার বাইরে থেকে নিয়ে আসা এবং বালুটা পুকুর থেকেই তুলে নিয়েছি আমি, এই তিনটাই একসঙ্গে মিক্সড করেছি। মিক্সড করার পরে বস্তায় যে আদা চাষের জন্য বস্তায় যে ওষুধগুলো প্রয়োজন হয় সেই ওষুধগুলো আমি দিয়েছি। আমি ওষুধের বিস্তারিত ইনফরমেশনগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং সেই সাথে সাথে আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে যে এখানে যে ছত্রাকের জন্য যে ওষুধগুলো প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করতে হবে স্প্রের মাধ্যমে, এবং সেই সাথে সাথে এখানে যাতে উই পোকা না ধরে সেই জন্য কিছু কিছু কীটনাশক ব্যবহার করা উচিত। এবং সার আমি খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি, কারণটা হচ্ছে যে এখানে যেহেতু পুকুরের পাড়ের মাটিগুলো ব্যবহার করা হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে সারযুক্ত পুকুরের মাটি আছে এবং সেই সাথে সাথে যেহেতু গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেয়া আছে এবং প্রয়োজন হলে আমি যেহেতু পুনরায় সার ব্যবহার করতে পারবো, যেহেতু এখানে আমার দুই সারিতে এই আদা গাছগুলো লাগানো হয়েছে তাই এখানে কোনো ধরনের সার এবং পরিচর্যা করার কোনো ধরনের প্রবলেম নেই। এখানে খুব সুন্দরভাবে আগাছাগুলোকেও রিমুভ করা যায়, কারণ যেহেতু এখানে দুই সারিতে আমি সারিবদ্ধভাবে দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে আদা গাছে আমি যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে পাচ্ছি। আপনারা আশা করছি যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো আপনারা চাইলে আপনাদের প্রজেক্টগুলোতে যে পারগুলো আছে সেই পারগুলোকে যদি ফেলায় না রেখে এখানে যদি আপনারা কোনো ধরনের সবজি অথবা আদা, কলা অথবা পেঁপে যেটাই চাষ করেন না কেন, এটাকে যদি আপনারা ইউটিলাইজ করে নিতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের একটা খুব ভালো মানের প্রফিট হবে। আমি যেহেতু আদাকে ট্রায়াল ভার্সনে এবার করার ট্রাই করছি, এখানে আমি প্রায় 600 থেকে 700 আদা গাছ, ছয় থেকে সাতশো বস্তা লাগিয়েছি আদা গাছের। তো এই আদা গাছগুলো আমি আসলে পরীক্ষামূলকভাবে লাগিয়েছি, দেখা যাক কী ধরনের রেজাল্ট আমি পাই। আমি আশা করছি যে এখান থেকে কী ধরনের আপডেট দেওয়া সম্ভব হয়। আপনারা জানেন যে আদা গাছ যেহেতু অনেক লং টাইমের একটা ফসল তাই আদা যখন আমি তুলবো আমি আশা করছি যে সেই সময় আমি এখানে একটা আপনাদের আপডেট দিতে পারবো এই চ্যানেলের মাধ্যমে। তো ততদিন পর্যন্ত যেহেতু অপেক্ষা করতে হবে তাই পরীক্ষামূলকভাবে আপনারা আপনাদের আদা গাছের চাষ করতে পারেন, তবে পরীক্ষামূলকভাবে করতে হবে এই কারণে যে আগে হুট করে বেশি ইনভেস্ট করে যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই দিকেও লক্ষ্য করতে হবে, কারণ প্রান্তিক পর্যায়ে চাষিরা কিন্তু খুব স্ট্রাগল করে, খুব কষ্ট করে মাছ চাষ করে এবং সেই সাথে সাথে এই মাছ চাষের বেশিরভাগ প্রফিটটাই কিন্তু প্রান্তিক পর্যায়ের চাষিরা পায় না, যেটা মধ্যস্বার্থভোগী যারা আছে মূলত হচ্ছে তারাই এই প্রফিটগুলোকে খেয়ে ফেলে। তো এই কারণেই, এবং ডে বাই ডে যেহেতু ফিড কস্টিংটা বেড়ে যাচ্ছে তাই যদি আপনারা আপনাদের পারগুলোকে প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এখানে খুব ভালো একটা প্রফিট মার্জিন হবে। এবং সেই সাথে সাথে রোজা অ্যাগ্রো ফার্মকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে রোজা অ্যাগ্রো ফার্মের ভিডিওগুলোতে আপনারা ঘুরে আসতে পারেন।